আগেই এলো। তো এটা হচ্ছে একটা ফোম বেসড লোশন। তো এটা আমি আমার ফেসের জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর জাস্ট মর্নিং টিটা ফিনিশ করেছি, দেখলাম ডোরবেল বাজলো, পার্সেলটা চলে এসছে। তো এটা ইউজ করে দেখি, যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আজকে হচ্ছে সানডে, তো তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি, কি করছি না করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা অবশ্যই এন্ড অবধি দেখো, সঙ্গে থাকো। সকাল সকাল আজকের মাছ কেনা হয়ে গেল। আজকে ওনার কাছে আছে কাতলা, চিংড়ি আর ট্যাংরা মাছ, তার মধ্যে থেকে ট্যাংরা আর কাতলা মাছ কিনলাম। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে রুটি, আলুর চচ্চড়ি আর সাথে রয়েছে শশা। ব্রেকফাস্টটা কমপ্লিট করেই দৌড়াবো ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে বেরিয়ে প্রকৃতির এই রূপ দেখে আমি তো অবাক। যখন ফ্রেশ হতে গেলাম তখন প্রকৃতির একরকম রূপ ছিল, আর এখন দেখছি সম্পূর্ণ আলাদা অন্য একটা রূপ। প্রকৃতির এই রূপের মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, অসাধারণ লাগছিল। এই মুহূর্তে রয়েছি বাড়ির ছাদে, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই যে প্রকৃতির প্রেজেন্ট কন্ডিশন কী। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি, তোমরা তো দেখে বুঝতেই পারছিলে যে কীরকম অন্ধকার হয়ে এসেছিলো। দেখে বোঝাই যাচ্ছে না যে এখন দুপুর না সন্ধে ঘনিয়ে আসছে। একটু আগে তো প্রচণ্ড জোর বাজ পড়ছিল, এই মুহূর্তে বাজ টাজ পড়ছে না, খুব সামান্য মেঘ ডাকছে। তাই জন্য সাহস করে ছাদে এলাম, ছাদে এসে কিছু শর্টস বানিয়েছি। আর প্রকৃতির মাঝখানে না আমি হারিয়ে গেছিলাম, তোমরা তো জানো যে আমি প্রকৃতিকে কতটা ভালোবাসি। এই মুহূর্তে ছাদে একটু ঘোরাঘুরি করছি, মুক্ত হাওয়াটা এনজয় করছি। আর বুঝতেই তো পারছো, বেরোবো বলে রেডি হয়েছি কিন্তু বেরোতে পারলাম না। মনটা তাই একটু একটু খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে, সেফটি ফার্স্ট। এখন তাই রয়েছি ছাদে, আর খানিকক্ষণ থাকবো, তারপর দেখা যাক কি হয়। আর লেটেস্ট আপডেট নিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার তোমাদের কাছে ফিরে আসছি। ওয়েদারের যা কন্ডিশন, তাতে আর বাইরে বেরোনো হচ্ছে না আমাদের। এই ইনক্লিমেন্ট ওয়েদারে কোনতেও আমাকে নিয়ে বাইরে বেরোতে আর সাহস পেলো না। আর কন্ডিশন যত সময় যাচ্ছে তত ডিটেরিয়েট করছে। এই মুহূর্তে লাঞ্চটা সারছি, তবে এটা বাড়ির লাঞ্চ নয়, আমরা জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম। এখানে রয়েছে চিকেন ভর্তা আর তন্দুরি রুটি। একটু আগেই জোম্যাটো থেকে একজন দাদা এসে ডেলিভারি দিয়ে গেলেন। আর আজকে আমাদের বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল এবং লাঞ্চটা বাইরে করারই কথা ছিল, কিন্তু হঠাৎ করেই ওয়েদারের কারণে পুরোটাই পুরো ম্যাসাকার হয়ে গেল, চপাট যাকে বলে। তো কিছু করার নেই, এই মুহূর্তে খিদে তো পেয়েছে, তো সেই কারণে খাবারটা অর্ডার দিয়েই নিয়ে আসলাম আর আনালাম আর কি। আর এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না, সেটা হচ্ছে যে জোম্যাটো, শুধু জোম্যাটোই না, জোম্যাটো, সুইগি বা ফ্লিপকার্ট, অ্যামাজন, এই সমস্ত সাইটে যারা কাজ করেন সেই সমস্ত দাদাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ যে ওনারা এই ঝড় বৃষ্টি রোদ্দুর মাথায় নিয়ে ওনাদের সার্ভিসটা কিন্তু ঠিক দিয়ে যাচ্ছেন। এবং আমাদের উচিত ওনাদের সঙ্গে একটু সহানুভূতি সহকারে এই ব্যবহারটা করা এবং একটু সাপোর্ট করা। অনেকেই আছে যারা ওনাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, কিন্তু এই কষ্টগুলো মানুষ ফিল করতে পারে না, যেটা আমি খুব ফিল করি। আজকে ওনার জন্যই কিন্তু এই অন্নটা আমরা পেলাম। বাইরে কিন্তু ওয়েদারের এই কন্ডিশন, আর আমরা কিন্তু ঘরে বসে বসে খাবারটা পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে ওনারও তো পরিবার রয়েছে, আমাদের তাই উচিত এই বৃষ্টির দিনে প্রয়োজনে ওনাকে একটু শেল্টার দেওয়া, গরমকালে একটু ঠান্ডা পানীয় বা ঘরে যা আছে দিয়ে ওনাকে একটুখানি রিলিফ দেওয়া, ওনাদেরকে একটু রিলিফ দেওয়া, এগুলো মনে হয় মানুষ হিসাবে আমাদের করা উচিত। তো যাই হোক, একটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সব কিছুই তো শেয়ার করি। তো এখন লাঞ্চটা তাহলে সেরে ফেলছি, আর মনে হয় না আজকে আর কোথাও যেতে টেতে পারবো, সারাটা দিন ওই বাড়িতেই কাটাতে হবে। অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, তো আপাতত লাঞ্চটা করে ফেলি। গুড ইভিনিং, এই মুহূর্তে খাচ্ছি ইভিনিং টি। আর বাইরের ওয়েদার তো খুবই সুদিং, কারণ বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, কখনো একটু জোরে কখনো টিপ টিপ করে, কিন্তু হয়ে যাচ্ছে। তার সাথে বিদ্যুৎ, মেঘের গর্জন, বজ্রপাত সবই আছে। তো জানি না সারারাত্রির এই জিনিসটার কন্টিনিউয়েশন হবে কি না। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম চাটা তো ভালোই লাগছে, আর এর সাথে যদি একটু পকোড়া হতো তাহলে জাস্ট জমে যেত, কিন্তু সেটা তো এই মুহূর্তে বাইরে গিয়ে নিয়ে আসা সম্ভব নয়, ওয়েদারের কন্ডিশন যেহেতু খারাপ। আর আমার এতটুকু ইচ্ছা করছে না এখন কিচেনে গিয়ে কোনো স্ন্যাক্স আইটেম বানাই, কারণ কি, কারণ একটাই, আমার মুডটা আজকে অফ হয়ে গেছে।
তোমরা তো জানোই বেরোনোর প্ল্যান প্রোগ্রাম ছিল, সব কিছু পুরো ম্যাসাকার হয়ে গেছে, কোনো কিছুই হয়নি। তারপর থেকে আমার মুডটা একটু অফ, তাই শুধু চা নিয়েই এখন বসে আছি। আর আমি আর কোনতে একটু গল্প আড্ডা দিচ্ছি, নিজেদের মতো করে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। কি করবো বলো, বাইরে তো আর বেরোতে পারছি না, তাই ঘরের মধ্যেই নিজেদের মতো করে যতটা এনজয় করা যায় সেটাই করছি। আর মাঝে মাঝেই ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি, আর তোমাদেরও এন্টারটেইন করার চেষ্টা করছি, লেটেস্ট আপডেটগুলোও দিচ্ছি তোমাদেরকে। তো চলো এখন ইভিনিং টিটা এনজয় করি, পরে আবার সময় সুযোগ করে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি কিচেনে ডিনার রেডি করার জন্য, আর আজকে ডিনারে খাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট। চলে এসেছি ডিনার টেবিলে, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই যে আজকে ডিনারে ভাত বা রুটি কিছু খাচ্ছি না, ফ্রেঞ্চ টোস্ট খেতে ইচ্ছা হয়েছিল, সেই জন্য ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছি, আর এটাই আজকে আমাদের ডিনার। তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি এই ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তাহলে আগামী দিনে আরও একটা নতুন সুন্দর ব্লগের সাথে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।